প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রশ্নপত্র নিয়ে যে প্রশ্নপত্রটি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সমাধানটি দেখে নাও এখানে এমসিকিউ এবং এসএ যে প্রশ্নগুলো রয়েছে বড় প্রশ্নগুলো রয়েছে তার আমি সমাধান বলবো এবং দেখো এখানে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও আর তোমাদের যদি এইখান থেকে কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রশ্ন সহ আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেব। এবারে দেখো এখানে পার্ট এ রয়েছে এমসিকিউ প্রশ্নগুলো তো এখানে এমসিকিউ বলতে প্রথম যে প্রশ্ন কিন্তু এক মার্কসের চব্বিশটা প্রশ্ন দেওয়া থাকে তো সেই চব্বিশটা প্রশ্নের মান কিন্তু চব্বিশ নম্বর প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর আজকের এই ভিডিওতে তুমি দেখে নাও দেখো এখানে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু দেখো এখানে কিন্তু কত সাল সেটা জানতে চেয়েছে উত্তর হয়ে যাবে উনিশশো সালে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে এই জায়গাটি কোথায় অর্থাৎ বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্ন সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তিন নম্বর শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় সঠিক উনিশশো পঞ্চাশ সালে নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে সঠিক উত্তর স্থায়ী সদস্যরা সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্পিকার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি দ্বারা সাত নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল উত্তর কিন্তু পঁয়ষট্টি বছর ক্রেতা সুরক্ষা আইন এটি তৈরি হয় কত সালে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নয় পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো এটি কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর নেক্সট দশ নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় দেখো এখানে কিন্তু এই প্রশ্নের উত্তর চারটে রয়েছে তোমরা এখান থেকে এই প্রশ্নটির কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি না পারলে তবুও জানাবে আমি তোমাদের কিন্তু উত্তরটি করে দেব নেক্সট এগারো নম্বর শূন্যস্থান রয়েছে হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিডিও তিনি ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা নেক্সট বারো নম্বর কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল এটি হবে উনিশশো আশি সালে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে যে থান্ডালড়াইয়ের অবসান হয় কত সালে সঠিক উত্তর কী হবে উনিশশো সালে ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল উত্তর হয়ে যাবে এক্ষেত্রে পঞ্চশীল নীতির অনুসরণ দ্য মেকিং ফর ফরেন পলিসি এই যে গ্রন্থটা এই গ্রন্থটির লেখক হলেন কে সঠিক উত্তর কিন্তু জোসেফ ফ্রাঙ্কলে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো সঠিক উত্তর জাতিসংঘ উনিশশো সালে এখানেও একটা শূন্যস্থান দেওয়া রয়েছে যে কটি সদস্য নিয়ে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের তার যাত্রা শুরু করেছিল দেখো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে পঞ্চাশটি সদস্য নিয়ে অর্থবিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হলো। সঠিক উত্তর কিন্তু দুশো জন লোক আদালত প্রথম গঠিত হয়েছিল উত্তর দিল্লিতে কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর পর্যন্ত কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কমিশনার চব্বিশ নম্বর তফসিলি জাতি তফসিলি উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে উত্তর উনিশশো বিরানব্বই সালে প্রিয় বন্ধুরা চব্বিশটা এমসিকিউ প্রশ্ন শেষ এর পরবর্তীতে রয়েছে এসএ কিউ যে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলিও লক্ষণীয় এখানে ষোলোটা প্রশ্ন দেওয়া রয়েছে এক মার্কস করে প্রত্যেকটা প্রশ্ন এক মার্কস করে ষোলো নম্বর এখানে রয়েছে কিন্তু এখানে কিন্তু তোমরা কিছু প্রশ্নের বিকল্প প্রশ্নও পেয়ে যাবে তো এখান থেকে যে প্রশ্নটি তোমরা পারবে না অবশ্যই প্রশ্ন সহ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে তারাও কিন্তু তাহলে এই প্রশ্নের পর্বটি পেয়ে খুবই উপকৃত হবে আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো আর দেখো তোমাদের জন্য যে উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যে সাজেশানটি আমি দিয়েছি এর আগের ভিডিওতে তোমরা সেই বড় প্রশ্নের ভিডিওটি তোমরা দেখে নিও কারণ সেখান থেকে হাতে গোনা দু থেকে তিনটি প্রশ্ন প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু হুবহু প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে আবারও বলছি যে প্রশ্নের উত্তর নেই তোমরা কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেবো থ্যাংক ইউ